আজকে গতকাল অনেকজন এসছে, আমি বলছি আজকে আমরা দূরত্ব বজায় রেখে এবং যারা আছে ভক্তরা এখানে আমরা দূরত্ব রেখে এখানে বুদ্ধ পূজা করব, তারপরে শ্রী পঞ্চশীল গ্রহণ করবে, এরপরে কিছু প্রবর্তন হবে, এইভাবে করে আজকে বুদ্ধ পূর্ণিমাতে পালন করবে। বুদ্ধ পূর্ণিমাটা মূলত কি হিসাবে দিনটা কি কেন পালন করা? বুদ্ধের জন্ম, বুদ্ধের বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপ্রয়াণ, এই উপলক্ষে আমরা একসাথে করি।